Dong udah bici wah bici bici duit. জিনস প্রমি উপজগৎ কিপটে গেমিয়া অপশকুদিত বৈশিষ্ট্য স্পর ফাইটে অসমের গ্রামবাসী তবে পাতা দিয়ে জানানো হয় থেকে শল্কপত্র অঙ্গজ পত্র তারপর হচ্ছে পুঙ্গরেণ পত্র তারপর হচ্ছে পুঙ্গ মাইক্রোস্পোরিলা তারপর হচ্ছে স্ত্রী রেণু তারপর স্পোরোফিল্লা তারপর হচ্ছে মেগাস্পোর স্ত্রী পুষ্প মেগাস্পোরিল তারপর স্পোরোফিল গ্লোস্ট্রোবিলাস বা হচ্ছে কোন কোন গঠন করে এবং হচ্ছে গর্ভাশয় গঠন করে না এবং হচ্ছে ফলে না কিংডম হচ্ছে প্লান্টে এবং হচ্ছে ডিভিশন না সাইকাড অফ ফাইট ক্লাস হচ্ছে সাইকাড অফ সিডা তারপর হচ্ছে অর্ডার হচ্ছে সাইকাড অফ সিডা তারপর হচ্ছে সেনেবিন্যাস তারপর হচ্ছে পাকিস্তান অস্ট্রেলিয়া তারপর হচ্ছে মাদাগাস্কার চীন জাপান ভারত বাংলাদেশ তারপর ঘটনা হচ্ছে স্পোরোফাইটের মূল এবং স্থানিক মূল করলাটের মূল তারপর হচ্ছে কাণ্ড পাতা বকল যোগীকে কে শকপত্র বল্লভ যোগ পত্র তা হচ্ছে রেখেছে এবং পত্রকে তা হচ্ছে মধ্যে শিরা জন প্রক্রিয়া অঙ্গ জনন হচ্ছে তার হচ্ছে মুকুল পুষ্প বুলবুল তা হচ্ছে জন জনন এবং স্ট্রবিল আছে তারপর হচ্ছে হ্যাপোফাইজিস তারপর হচ্ছে স্পঞ্জিয়া তারপর হচ্ছে স্পোরাস হচ্ছে স্পেরো স্পোর মাত্রিক তারপর হচ্ছে পুংরেণ পত্র তারপর হচ্ছে শুক্রাণু মুকুট এবং হচ্ছে ডিম্বক তারপর হচ্ছে আর ইউনিয়ন তারপর হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে আলংকারিক উদ্ভিদে তারপর হচ্ছে মাদুর তৈরি তারপর হচ্ছে খাদ্য হিসাবে তারপর হচ্ছে ঔষধ হিসাবে মধ্যরীতে তারপর হচ্ছে প্রথাগত ব্যবহার এবং সে রক্ষা সৃষ্টিতে ফেনোগেমিয়া প্রকারভেদ তারপর হচ্ছে জিসপারমি তারপর হচ্ছে আবৃত বিজি প্রকারভেদ এক বিজি পদ্ধতি তারপর হচ্ছে পোয়াসি শ্রেণী বিন্যাস তারপর হচ্ছে ডিভিশন ম্যাগনিলিফয়েডিয়া তারপর হচ্ছে ক্লাস হচ্ছে লিলিওফোসোরা তারপর হচ্ছে সাব ক্লাস হচ্ছে কমেলিডি তারপর হচ্ছে আউটার হচ্ছে সাইপারসেলস তারপর হচ্ছে ফ্যামিলি পোয়াসি তারপর হচ্ছে গ্রামিনাসি তারপর হচ্ছে কাণ্ড তারপর হচ্ছে নলকার মতো পর্ব এবং হচ্ছে পাতা লিগাল বিশিষ্ট হতে পুষ্পপত্র বিন্যাস স্পাইকলিকা তারপর হচ্ছে গর্ভবর্তিনী ফার্সেটাইল তারপর হচ্ছে গর্ভমুন্ড তারপর হচ্ছে পলকেন ফল ক্যালিপসিস তারপর হচ্ছে বৈশিষ্ট্য স্পর পাটিকে অসম্ডান্ড বসে প্রতিষ্ঠিত ফেসেল গোসঙ্গী কোষ তারপর হচ্ছে শুক্রাণু নিশল দিনেশ করে তারপর হচ্ছে সঠিক ফ্লাইট এবং হচ্ছে সুস্পষ্ট জনক্রম বিদ্যমান আমরা বিন্যাসে তারপর হচ্ছে মার্জিনাল মোটর সিটি সিমা তারপর হচ্ছে এক্সেল জবা তারপর হচ্ছে ফ্রি সেন্ট্রাল তারপর হচ্ছে দুধ নিয়ে আসে প্যারাটাল শশা লাউ তারপর হচ্ছে সুপারফিশিয়াল হচ্ছে সাবলাবদ্ধ তারপর হচ্ছে স্পেশাল হচ্ছে দ্বিধারা তারপর সূর্যমুখী এপিগেল ধনিয়া লালপাতা তারপর হচ্ছে পুষ্পপত্র বিন্যাস হচ্ছে উপেন্দ্র সুগন্ধরাজ ভালভেট আকন্স তারপর হচ্ছে টুইস্টেড চাবা এমব্রিকেট ফ্রি সেন্টার তারপর হচ্ছে সুপারফিশিয়াল সাবলাবদ্ধ বেসাল আছে দ্বিধারা সূর্যমুখী এপিগেল আছে ধনিয়া লালপাতা সুপত্র বিন্যাস আছে তারপর হচ্ছে উপেন্দ্রকন্দর আছে ভালভেট আকন্দ তারপর টুইস্টেড চাবা এমব্রিকেট কৃষ্ণচাতা বাদলাঠি তারপর সিগুনগানশিয়াল তারপর হচ্ছে পেয়ারা সুরিশিয়া ফ্লেক্সিলারি তারপর হচ্ছে মোটরশিটি সিম তারপর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে একান্ড এবং হচ্ছে তার অনুরাকার এবং হচ্ছে মধ্যপর্ব ফাফা এবং হচ্ছে বাতালি বৈশিষ্ট্য হয়ে থাকে তারপর হচ্ছে সুপত্র বিন্যাস তারপর হচ্ছে স্পাইকলেটা তারপর হচ্ছে বরফে নেবে সর্বমুখে তারপর হচ্ছে গর্ভদণ্ড তারপর হচ্ছে পত্রকে নেই হতে ফল ক্যারিপসিস তারপর হচ্ছে দুই দণ্ড হচ্ছে ব্যাম্বস ব্যাম্বস মালবেসি সেনিমিনাস হচ্ছে ডিভিশন হচ্ছে ম্যাগনিলোপসিরা তারপর হচ্ছে টিলিফ্রান্টে তারপর হচ্ছে মালবেসে মালবেসি তারপর হচ্ছে পুষ্পপত্র বিন্যাসে পুষ্প একক তারপর হচ্ছে বৃদ্ধিযুক্ত তারপর হচ্ছে পরবর্তী এক প্রকোষ্ঠ বিশিষ্ট অপেক্ষা হয়ে থাকে তারপর হচ্ছে পাওয়ার বৃহৎ এবং ঘটকিত হয়ে থাকে তারপর হচ্ছে দুই সময় হচ্ছে বিশেষ রোসেন্সিস জবা আবাল মাসস স্কুলন ডাস ডারস গোসিপিয়াম তারপর ছাড়বেসিয়াম তারপর হচ্ছে কার্পাস তুলা হিবিসকাস ক্যানাবিসিয়াম হচ্ছে তারপর হচ্ছে কেনাম মেস্তাপাটা হিবিসকাস সাবিটেফিয়া হচ্ছে মেস্তাপাটা হিবিসকাস মেন্টাবলিস হচ্ছে স্থলপদ্ম তারপর হচ্ছে ইম্পর্ট্যান্ট সংঘসমূহ হচ্ছে আমরা বিন্যাস গর্ভাশয়ের অভ্যন্তরে অবস্থিত যে ধরনের বিশেষ ধরনের টিস্যু ডিম্বক্ষ ধারণ করে তাদেরকে আমরা প্লাসেন্টা বলা থেকে গর্ভাশয়ের ডিম্বকযুক্ত আমরা উৎপত্তি অসজা বিন্যাসকে আমরা বিন্যাস বা প্লাসেন্টেশন বলা থেকে আমরা দেহ বীজি বা এনজিওস্পার্মস হচ্ছে যেসব উদ্ভিদের ফুল ফল বীজ উৎপন্ন হয়ে থাকে এবং ফলের বীজ নিষ্ঠ আবরণ দিয়ে তৈরি হয়ে থাকে তা দেহ বীজি বা এনজিওস্পার্ম বলা থেকে ইমব্রিকেটের বৃদ্ধাংশ পার্বির মতো তারপর একটি উপরটি অনুবৃত্তি এবং ছন্নটি উপরে প্রান্ত আবৃত থাকে বাকি বৃদ্ধাংশ এবং সে পার্বিগুলো পাকানো থাকে তারপর এস্টিভেশন মুকুলের বৃদ্ধাংশগুলো তারপর পশ্চাতে কীভাবে বিন্যাস থাকে তাদেরকে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস বলা থাকে বৃহস্পতির যেসব আবৃত বিদ্যুৎ বিদ্যার তারপর চিঠি মাথার বীজপত্র থাকে তাদেরকে বলা থাকে এক বীজপত্র উদ্ভিদ তারপর ধান গম ভুট্টা আখা পেঁয়াজের রসুন ইত্যাদি তারপর কম্পাউন্ড লিপে একটি পাতা তারপর হচ্ছে একাধিক পাতা ফলে লক্ষ্য থাকলে তাদেরকে কম্পাউন্ড যৌগিক পত্র বলে থাকে তারপর হচ্ছে নিম্নজবিত সজিনা কামিনী ইত্যাদি হচ্ছে পাতা যৌগিক তারপর হচ্ছে যৌগিক পত্র এবং পাতা ফলে যৌগিক পত্র লিফলেট বলা হয় তারপর এক পতাক নিয়ে দুটি বৃত্তাংশ এবং হচ্ছে পাতার উভয় ভিতরে অনুবাদিত থাকে এবং সেখানে দুটি বৃত্তাংশ এবং পাতির উভয় প্রান্তে হচ্ছে বৃত্তাংশ এবং পাকানো থাকে তারপর হচ্ছে ফুলের স্থাপকটি তারপর হচ্ছে ক্যালিসভিটি বলা থেকে ক্যালিসের প্রতিটি সদস্যকে তারপর হচ্ছে সেবল বা বৃত্তাংশ বলা থাকে তারপর উত্তম হচ্ছে কাণ্ডের নিম্নাংশকে তারপর হচ্ছে সৃষ্ট এক গুচ্ছে এবং হচ্ছে গুচ্ছমর এক বীজপত্রী উদ্ভিদ এবং হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য থেকে তারপর হচ্ছে জীবন্ত জীবাশ্ম তারপর হচ্ছে বর্তমান কালের জীবিত উদ্ভিদ এবং বৈশিষ্ট্য
অতীতকালে তারপর জীবাশ্ম উদ্ভিদের সাথে বৈশিষ্ট্য মিলছে মনে হলো জীবন্ত জীবাশ্ম বলা থেকে সেকাস উদ্ভিদ তারপর জীবাশ্ম হচ্ছে তারপর সুদূর অতীতকালে বিলুপ্ত জীবের দেহ এবং অংশ তারপর চিহ্ন তারপর প্রাকৃতিক উপায় তারপর পাললিক শিলা স্তরীভূত হয়ে সংরক্ষিত থাকে তাদেরকে জীবাশ্ম বা জীবাশ্ম বলা থেকে টিউবার হচ্ছে কাণ্ডের পূর্ণিমস্ত শাখায় মাথাটা স্ফীত অংশকে টিউবার বলে থেকে পরটা টিউবার কাণ্ডের উদাহরণ হয়ে থাকে নগ্নবীজ উদ্ভিদ বা চিহ্ন স্পর্ম তো ভাস্কুলার উদ্ভিদের ক্ষেত্রে যাদের ফুল হয় কিন্তু ফল হয় না বীজ তারপর বছরের পত্রের উপর তারপর অবস্থা থাকে তাদেরকে নগ্নবীজ উদ্ভিদ বা চিহ্ন স্পর্ম বলা থাকে বছর বাদ হতে পুষ্টি হতে তাদের পক্ষে মাতৃক্ষ বলা থেকে ফুলের যেদিক মাতৃক্ষ নিকটবর্তী তাদের ক্ষমতা বা বিপর্যয় অবদিকে দর্শনের সম্মুখভাগ বলা থেকে পারলার বিনাশন বা সমান্তরাল শিরাবিনাশ পাতা শিরাবিনাশগুলো পরস্পর যুক্ত না হয় সমান্তরাল শিরাবিনাশ থাকে তাদেরকে সমান্তরাল শিরাবিনাশ বলা থেকে প্রধান মল মল থেকে সৃষ্টি হয় এবং প্রাকৃতিক মল থেকে ক্রমাগত বৃদ্ধি পায় যে মূলতন্ত্র গঠন করে তাই হচ্ছে প্রধান মল তারপর হচ্ছে পিটিওলাইট মল হচ্ছে পাতার বোটাই হচ্ছে পিটিওলাইট তারপর হচ্ছে প্রধান বোটা থাকলে পিটিওলাইট অন্তর্যুক্ত পাতা তাদের বোটা না থাকলে সেসাল পেতে ভিন্ন পাতা পুষ্প বিন্যাস পুষ্প মতের মঞ্জুরি তারপর সেখান থেকে শীর্ষ মুকুল বা আছে কাকি তো মুকুল এবং সেখানে সাক্ষাৎ পুষ্প বিন্যাসকে পুষ্পমঞ্জুরি বলা থেকে পুষ্পমঞ্জুরি বা পুষ্প বিন্যাস এক বা একাধিক পুষ্প বিন্যাসকে পুষ্পমঞ্জুরি বা পুষ্প বিন্যাস বলা থেকে পুষ্প প্রতীক হচ্ছে যে প্রতীকের সাহায্যে জিগ্রি তার হচ্ছে পুষ্পের বান্ধবকে তুলনায় বিপরীত দিকে পুষ্প পদ্রের এবং সংযুক্ত অসম সংযুক্ত তার হচ্ছে অপ্রবিন্যাসের বৈবিধ্য বৈশিষ্ট্য দেখা যায় তাকে পুষ্প প্রতীক বলা থাকে পুষ্প প্রতীককে চ্যাংদি চিহ্ন এবং বর্ণমালা ছাড়াও তার হচ্ছে আরেকটি উপায় তার হচ্ছে ফুলের স্তবকের সচল দিতে প্রকাশ পাওয়া যায় পুষ্প প্রতীক বলা থেকে পাম্পার সাইকাসিস প্রপার্টি কে বিকাশ দ্বিতীয় বিশিষ্ট কাশল দিতে তার হচ্ছে এই ধরনটা পাম্পান এবং বিকাপামের মতো সাইকাসকে পাম্পান বলা থেকে পুষ্প সংকেত বিভিন্ন তার হচ্ছে সাংকেতিক বর্ণ এবং যে সংকেত মাধ্যমে হচ্ছে পুষ্প লিঙ্গ বিভিন্ন স্তবক স্তবকের সদস্যের সংখ্যা অবস্থান এবং সম অসম সংযুক্ত বৈশিষ্ট্য প্রকাশ করা থেকে তাদেরকে পুষ্প সংকেত বলা থেকে পাপাকাণ্ড কাণ্ড কখনো নিয়ে এটা না হয় মতো পর্ব পাপা থেকে কে পাব কাশ গুত্রে তার হচ্ছে উদ্ভিদের রূপকাণ্ড থেকে বহু প্রতিষ্ঠা এবং পুষ্প বিভিন্ন লম্বলম্বী দিকগণ্য দুতলে তার হচ্ছে দুটো সমতলে ভাগ করা যায় যেমন হচ্ছে দুতলা রাইজম তার হচ্ছে পূর্ণিমাস্ত রূপান্তরিত কাণ্ড আধা হলুদ এবং সে পূর্ণিমাস্ত রূপান্তরিত কাণ্ড এগুলো মনে হয় তার হচ্ছে বাল্ব পূর্ণিমাস্ত অতি সব গিফতের রূপান্তরিত কাণ্ড যেমন হচ্ছে বাল্ব পেঁয়াজ রসুন তার হচ্ছে জাতীয় তার হচ্ছে উদ্ভিদের কাণ্ড বিরত হচ্ছে ছোট অন্যরম কাণ্ড বিশিষ্ট অকাশ যেমন হচ্ছে দুর্ভাগাশে বিরত বাসজীবী এবং হচ্ছে বহু বাসজীবী ভূমিকশিলারি পাশে পাপড়ি এদের মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে উভয় প্রাতঃ নলবিদ থাকে এবং এর পাশে দুটোকে আবৃত এবং হচ্ছে পাশের পাপড়ি দুটিকে সমভাব পেতাল তিন অকাবৃতি এবং পাপড়ি দুটিকে আবৃত করে মঞ্জুরি পাতার বিশেষ ধরনের পরিবর্তিত তার হচ্ছে পাতার লক্ষ্যে পুষ্প এবং মঞ্জুরি দণ্ড উৎপন্ন করে থাকে এই বিশেষ ধরনের পরিবর্তিত থেকে মঞ্জুরি পাত্র বলা থাকে রেটিকুলেটর বিন্যাস এবং হচ্ছে পাতার শিরাবিন্যাস এবং হচ্ছে শাখা স্পর্শাখাগুলো জেলার মতো সৃষ্টি করা যায় শিরাবিন্যাস বলা থাকে রেসিমাস তারপর চরণীয়ত বর্ধনশীলতা তারপর হচ্ছে মঞ্জুরি দণ্ড তার হচ্ছে পুষ্প মঞ্জুরি এবং রেসিমাস মঞ্জুরি তার হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে লেমিনা পথ ফলক বোটার পাতা এবং যে চ্যাপটা এবং বসে সবুজ অংশ হচ্ছে তারপর হচ্ছে লেমিনা পত্র ফলক হয়ে থাকে পত্র ফলে গেছে পাতার প্রধান অবস্থা আমার হচ্ছে নিয়ত বর্ধনশীল এবং সে বৃষ্টির মুখ হলে তারপর সে বৃদ্ধি রহিত হয়ে থাকে মজুর দণ্ড পুষ্প মন্দ তারপর কোনো কোনো ক্ষেত্রে এটি মাত্র পুষ্প এবং মজুর দণ্ড পুষ্প হয় না সে সিম্বল লিপা তারপর হচ্ছে পত্র ফলককে সিম্বল লিপ হয় বছর ষোলপত্র বলা থেকে জবা আম জাম কাঠাল ইত্যাদি পাতা ষোলপত্রের উদাহরণ থেকে স্পেয়ে গেছে প্রলেমিক যেন নিয়ন্ত্রণ বর্ধনশীল এবং পুষ্প উদ্ভিদ বলা হয় রজনীগন্ধ স্পাইকেল রয়েছে ছোট প্রকৃতির সংগীত স্পাইকে তার হচ্ছে মন্দির দণ্ড স্পাইক এবং সে গোড়া দিকে দুটি বর্মকার পুষ্প গ্রহণ তার হচ্ছে অসপুষ্প উদ্ভিদে প্রলেমা বলা থেকে বিভিন্ন অবস্থায় বেলিয়া বলা থেকে যেমন হচ্ছে ধান গম এবং সে উদ্ভিদের মঞ্জুরি দণ্ড স্টেবিলাস তার হচ্ছে সাইকাস এবং বন্যপুত্রের একত্রিত হয় এটি মোচাকৃত পনিস্টাবিলাস ঘটন কিন্তু রেসিনপত্রে রেস্টাবিলাস গ্রহণ করে না স্পিড টিপিল হচ্ছে তার কোনো পাতার বোটার তার উপর পাতার তার হচ্ছে ক্ষুদ্রাকার পাঙ্গ সৃষ্টি হয়ে থাকে স্টিপিল বা পুষ্পন্ধ বলা থাকে বিশ্বাস হচ্ছে ক্ষুদ্রতম অর্ধবী জীব উদ্ভিদ খণ্ড হচ্ছে অল্পিয়া তার নিচে বা পুষ্পপুত্র বিনাশ পাত্র উত্তর হচ্ছে গালগাছন্ধ গ্যাসিয়া সোফেরা কোনটি সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য উত্তর হচ্ছে পশকল পত্র বিশিষ্ট তার নিচে এবং বাকড়ি সঠিক উত্তর হচ্ছে বেরির উত্তর হচ্ছে টমেটো তার হচ্ছে আবানাসি কত পদ্ধতি নানবী উদ্ভিদ প্রকৃতি যার মধ্যে হচ্ছে পাঁচ পদ্ধতি প্রকৃতি ফল কোনটি উত্তর হচ্ছে আপেল তার হচ্ছে প্রান্ত এই মিষ্টি ব্যাম বা হচ্ছে পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ হচ্ছে বাবলা তারপরে মালপিসি পত্রের আমরা বিন্যাস হচ্ছে অক্ষীয় গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে টিটিএস মিষ্টি এবং সাইকাসের শুকনো গির উপর থেকে ফ্লাজেলাযুক্ত মালপিসি এবং পরাগধানি এবং পরাগধানি বৈশিষ্ট্য নিচে গুণ্ডি হয়ে থাকে একুশি বিক্ষয়কার কণ্ডকিত তারপর হচ্ছে নিচের কোনটি জিমনোস্পার্মসের অন্তর্ভুক্ত তারপর হচ্ছে নিচের কোনটি অ্যানথোফাইলার উদাহরণ উত্তর হচ্ছে অ্যালফিয়া হিজা নিচের কোনটি আমরা বিন্যাসের প্রকারভেদ নেওয়া উত্তর হচ্ছে রেটিকুলেটা তারপর হচ্ছে নিম্নে কোনটি লিগিউমিনেসি তার হচ্ছে গোত্র উদ্ভিদ নেওয়া উত্তর হচ্ছে কালকাসুন্দা পাত তারপর হচ্ছে সরিষার পুষ্প সংকেত একটি পুষ্প সংকেত দেওয়া হলো তার হচ্ছে কৃষি এটা জবার পুষ্প সংকেত তার হচ্ছে নিচের কোনটি পুষ্প সংকেত দেওয়া হলো এটি কৃষি গোত্রের কুশি ফেরি বৃহস্পতি উদ্ভিদের বৈশিষ্ট্য নয় পত্রমূল দ্বারা বেশ প্রশস্ত এবং কাণ্ডবিষ্ট করে না তার হচ্ছে বৃহস্পতির উদ্ভিদের বৈশিষ্ট্য পত্র ও পত্র ফল বিভক্ত নয় তা উদ্ভিদগত সবচেয়ে পুরাতন এবং দীর্ঘতম জীবন উদ্ভিদ হচ্ছে সেকুয়াস এন্ড ব্যাপিরান্স উদ্ভিদযোগ্য সবচেয়ে পুরাতন দীর্ঘতম জীবন উদ্ভিদ হচ্ছে উদ্ভিদজগতের সবচেয়ে পুরাতন দীর্ঘতম এবং জীবন উদ্ভিদ ক্যালিফোর্নিয়া রেড উড বিক্ষোভ হচ্ছে আজকের পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম 150 মিটার রেড উড বিক্ষোভ বলা থেকে সেকুয়াস এন্ড ব্যাপিরান্সকে স্যাম্পার ইউরেন্স
বিদেশে যে উদ্ভিদের নাম হচ্ছে সেকুয়া সেম্বার ফিনান্স, তারপর হচ্ছে জিনিডোফাটা উদ্ভিদের ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য, তো হচ্ছে শুক্রাণু ফ্লাজেলাভিন নিটোফাটা উদ্ভিদের, তারপর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজী উদ্ভিদ হলো নিটোফাটা উদ্ভিদের উদ্ভিদে, তারপর হচ্ছে 17টি প্রজাতি এবং হচ্ছে 17টি বিভাগের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তারপর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে, তারপর হচ্ছে শুক্রাণু ফ্লাজেলাভিন হতে নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়, তারপর হচ্ছে প্রাইমারি শীতে সঙ্গী কোষ থাকে এই নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদে বহু বছর জীবে এবং হচ্ছে চিরসবুজ হচ্ছে এবং হচ্ছে স্পোরোফাইট এবং হচ্ছে অসামান্য বৈশিষ্ট্য হচ্ছে মাইক্রোস্পোর এবং হচ্ছে মেগাস্পোর তৈরি করে এখানে পত্র হচ্ছে এবং স্পোরোফিলের ঘনভাবে সন্নিবেশিত হয় এবং সজ্জিত স্ট্রবিল আসে গুণ তৈরি করে মেগাস্পোরোফিল এবং হচ্ছে গর্ভপত্র তৈরি হওয়ার ফলে হচ্ছে গর্ভাশয় এবং গর্ভধারণ গর্ভমুণ্ড হয়ে থাকে, ফলে হচ্ছে পরাগরেণু সরাসরি ডিম্বক্রান্ত পতিত হয়ে থাকে, ডিম্বক পরাগরসফিল তার হচ্ছে কিনারে নগ্ন অবস্থা থাকে, তার হচ্ছে গর্ভাশয় নেই, তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না, ফল সৃষ্টি হওয়ার ফলে হচ্ছে বিচ্ছেদ নগ্ন অবস্থা থাকে, নগ্ন বিচ্ছেদ নিয়ে ঘটনা তাই হচ্ছে চাষে অ্যাপ্লট এবং হচ্ছে নিশিকা সৃষ্টি হয়ে থাকে, তারপর হচ্ছে টিস্যুতে সত্যিকার অ্যাপ্লটে ফেসল বসে থাকে না, তারপর হচ্ছে ব্যতিক্রম নিটাম এবং হচ্ছে ফ্লয়েম কুষিতে কষ্ট থাকে না। নগ্নবীজী উদ্ভিদের দৃশ্য নিষেকে দেখা যায় হচ্ছে যে নগ্নবীজী উদ্ভিদের দৃশ্য নিষেক থেকে এফেন্ট আবার দিন নিষেক দেখা যায় এফেন্ট শ্বাসকষ্ট উদ্ভিদে এপিডেন বাজে কিছুর কারণে নগ্নবীজী উদ্ভিদের ফল হয় না, উত্তর হচ্ছে গর্ভাশয় নেই, নগ্নবীজী উদ্ভিদের জালে মেঘুন্ডি থাকে না, উত্তর হচ্ছে ভেসেলকোষ, নগ্নবীজী উদ্ভিদের ফল মেঘুন্ডি থাকে না, সঙ্গী কোষে, তারপর নিচে কোনটি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, নগ্নবীজী উদ্ভিদের স্টোপলেস তৈরি করা, তারপর হচ্ছে কোনটি সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য, উত্তর হচ্ছে বকল যে পত্র বিশিষ্ট সাইকাস উদ্ভিদের যুগ সনাক্ত বৈশিষ্ট্য হচ্ছে সাইকাস উদ্ভিদের স্পোরোফাইট হয়ে থাকে, তারপর হচ্ছে দেহ মূল কাণ্ড এবং পাতা বিভক্ত থেকে উদ্ভিদ ক্ষার জাতীয় এবং ভাম জাতীয়, তারপর হচ্ছে কিন্তু ফল উৎপন্ন হয় না, পাতা বিয়েতে বকল যুগে এবং মুখানে মাথা থেকে সব এলাকায় সজ্জিত হয়ে থাকে, কুচি পাতার ফাউন্ডেশন সাজেন গুলো যেতে হয়, তাকে পাতার ট্রান্সমিশন জীব বিদ্যমান থাকে, তার হচ্ছে কোনো স্থানে কেউ কয়লাটের মূল বিদ্যমান পৌঁড়ানো পাতাগুলো একত্রিত হয় স্টেবিলাস গ্রহণ করে এবং তৃণ পত্রগুলো হেটারোস্পোরিক অর্থাৎ জনজন মেগা স্পোর এবং মাইক্রোস্পোর সৃষ্টি হয়ে থাকে সাইকাস এবং শুক্রাণু উদ্ভিদগুলো সর্ববৃহৎ এবং হচ্ছে লাটিমের মতো সচল এবং হচ্ছে বহু ফ্লাজেলা বিশিষ্ট বাতাসের দ্বারা পরাগায়ন ঘটে। সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য, ফার্নো সাইকাসের উপরে পাতা স্পোরোফাইট এবং দেহ মূল কাণ্ড ও পাতা বিভক্ত হয়ে থাকে, উপরের পাতা হচ্ছে বকল যুগিক এবং সুবের পাতার হচ্ছে পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, তারপর সুবের শুক্রাণু বহুলাচেরা যুক্ত হয়ে থাকে, জীবন উভয়ের জীবন চক্র এবং হচ্ছে অসম শুক্র আকৃতির জনক্রম অল্টারনেশন এবং জেনারেশন বিদ্যমান, তারপর নিম্ন কোটি সাইকাস উদ্ভিদের সংতরী বৈশিষ্ট্য রয়েছে, কচি পাতার ভার্নেশন সার্চ জেনারেশন সাইকাসের স্টেবিলাইসিস এবং স্টেমিনিটা বা কোন দ্বারা গঠিত হয়ে থাকে, নিচের কোন দ্বারা কুণ্ডলিনী পত্র, নিচের কোন উদ্ভিদের ফুল উৎপন্ন হলে ফল উৎপন্ন হয় না, তো রয়েছে সাইকাস যে উদ্ভিদের ফুল উৎপন্ন হলে ফল উৎপন্ন হয় না, নগ্নবীজী উদ্ভিদের ফুলে তার হচ্ছে কোনো গর্ভাশয় হয় না, এই উদ্ভিদ গোষ্ঠীতে তার হচ্ছে বীজের সাহায্যে তার হচ্ছে বংশ বিস্তার করলেও তার হচ্ছে ফল উৎপন্ন হয় না, তাদেরকে বীজের নগ্ন অবস্থা থাকে, আবৃতবীজী উদ্ভিদের তার হচ্ছে ফুলের নগ্ন গর্ভাশয় এবং হচ্ছে রূপান্তরিত হয়ে ফলের উপর বিভাজিত হয়ে থাকে, গর্ভাশয় উৎপন্ন তার হচ্ছে ডিম্বক বীজ হিসেবে তার হচ্ছে ফলের রূপান্তরের আবৃত থাকে, সাইকাস একটি নগ্নবীজী উদ্ভিদ এবং ফুল উৎপন্ন হলে ফল উৎপন্ন হয় না, কোয়ালেটার মূল থেকে কোন উদ্ভিদ তৈরি সাইকাসে, তারপর হচ্ছে সাইকাসে মূল তারপর সে প্রাথমিক পর্যায়ে, তারপর সাইকাস তার হচ্ছে প্রধান মূল থেকে, তার হচ্ছে তবে ইহা জলবস্থা নিয়ে এবং অল্পকাল পরে প্রধান মূল তো নষ্ট হয়ে যায়, তারপর স্থানিক মূল সৃষ্টি হয়ে থাকে, অস্থানিক মূল এবং হচ্ছে মাটির নিচের দিক থেকে বৃদ্ধি পায় যেখানে উদ্ভিদের ভূমি তলের এবং দেখ শাখা বিশিষ্ট এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে, ফুলের মতো ব্যাকটেরিয়ার সাথে নষ্ট এবং হচ্ছে এনা বাইমিন না দ্বারা হচ্ছে সানাবেটির দ্বারা আক্রান্ত থাকে, ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক বা সরু না হয় তার হচ্ছে বিঘিত আকার ধারণ করে, যে কারণে সুন্দরকে কোয়ালের মতো দেখায়, তারপর হচ্ছে এমন মূলকে কোয়ালের মূল এবং সেটি উল্টে রিভার্গল বলা থেকে তারা প্রধান মূল বলা থেকে, তারপর হচ্ছে সুন্দর পোলের মতো মূল থাকে, কোনো উদ্ভিদের সাইকাস তারপর সাইকাস উদ্ভিদের পুঙ্গের মতো সরু উপদিতে মাথায় বলা থেকে পোফাইসিস, তারপর হচ্ছে পুঙ্গা সাইকাসা উদ্ভিদের, তারপর হচ্ছে পুঙ্গ সাইকাস উদ্ভিদে পুঙ্গা শিশিয়ে, তারপর হচ্ছে অসংখ্য পুঙ্গের মতো মাইক্রোস্পোরোফিলা উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে, যা একত্রিত হয়ে একটি মজাকৃতি পুঙ্গ স্টেবিলাইজ গ্রহণ করে, বহিত মাথাকে পোফাইসিস বলা থাকে, পুঙ্গের মতো বিশদ বহু স্পঞ্জিয়া, তারপর একপোষণ স্পঞ্জিয়াম, তারপর যদি পাঁচটি স্পঞ্জিয়া একত্রে অবস্থান করে তাদেরকে সরাস এবং বহুচ্ছনে সরাই বলা থাকে, তারপর হচ্ছে স্পঞ্জিয়ার ভেতরে স্পর্ণ মাদ্রিক সৃষ্টি হয়ে থাকে, প্রতিটি স্পর্ণ মাদ্রিক মাসিস বিভাজন বিভাজিত হয়ে হেবলেটে পুনরায় পত্র মাইক্রোস্কোপ তৈরি করে এবং পুনরায় পত্র হতে শুক্রাণু তৈরি হয়, তাকে সাইকাস উদ্ভিদের শুক্রাণু কিটে উপায় থাকে, বহু ফ্লাজেলা যুক্ত সাইকাস শুক্রাণু সাইকাস এর পরে শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট উদ্ভিদগুলো সর্বমধ্যে স্বাভাবিক থাকে, সাইকাস এবং শুক্রাণু দেখতে লাটিমের মতো থাকে, লাটিমের মতো শুক্রাণু দেখা যায় কোনো উদ্ভিদে সাইকাস, তবে সেই উদ্ভিদ জগতে সবচেয়ে বড় শুক্রাণু হচ্ছে উদ্ভিদে কোনটি তৈরি হচ্ছে সাইকাস, সবচেয়ে নিজের কোনো উদ্ভিদকে পাম্পান বলা থাকে, সাইকাস পাম্পান তার হচ্ছে পাম এবং উদ্ভিদের যাতে সাইকাসের মাধ্যমে সাইকাস সেমন বলা সাইকাস পাম্পান বলা থাকে, তারপর সাইকাসের ক্ষেত্রে উদ্ভিদের তারপর স্ট্রেন পদার্থ তৈরি হয়ে থাকে আর কি করে আম, তারপর সাইকাসের উদ্ভিদ হচ্ছে স্ত্রীর অবতার মাইক্রোস্পোরোফিল এবং হচ্ছে স্ত্রীর অবতারে লীলাভাবে সজ্জিত হয়ে থাকে এবং স্টেবিলাইজ তৈরি করে না, তারপর সে স্ত্রীর পত্রে এবং সেটি মুখ সৃষ্টি হয়ে থাকে এবং স্ত্রীর অনুপাতের মধ্যে কিছু মাসিস বিভাজনের মাধ্যমে হেপলাইটিস স্ত্রীর তৈরি করে এবং স্ত্রীর অনুপাত বাকি সৃষ্টি হয়ে থাকে আর কি ভেতরে সৃষ্টি হয়ে থাকে ডিম্বাণু,
শাখদানা তৈরি হয়ে থাকে কোন উদ্ভিদ থেকে? শাখদানা তৈরি হয়ে থাকে সাইকাসের মাধ্যমে। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব সম আছে। সাইকাসকে সর্বপ্রথম কে উদ্ভিদ হিসেবে সবা বাগানে লাগানো হয়ে থাকে। এরা পাতা ঘর সাজানোর কাজে এবং বিভিন্ন অনুষ্ঠান গেট সাজানোর কাজে ব্যবহার করা থেকে ব্লাড ডালাই সাথে যুক্ত। সাইকাসের কচি পাতা ব্যবহৃত হতে সাইকাস সিনালাইসের স্পৃতকন্দ বা বীজ হতে অ্যারোরুট বার্লি প্রস্তুত করা থেকে সেখানে সার রেগুলেটর এবং সে বীজে দীপ খাদ্য হিসেবে সাইকাসের প্রয়োজন তা উদ্ভিদের কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হতে কোনো তারপর সে বীজ হতে শাক এবং সে ভান্ডার এবং সে পোনা এবং সাপের মতো হয়ে থাকে। সর্বমনে বিক্রি করা হয় থেকে সর্বরোগের ওষুধে পৌঁছে সর্বরোগের ওষুধ আসলে কোনো দ্বিতীয় ওষুধ নেই। সর্বমনির নাম হচ্ছে কোনটি হচ্ছে সাইকাসের বিস্তৃত। তারপর সে বাংলাদেশে চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশে জন্ম হচ্ছে সাইকাস পেটিনাটা। তারপর সে বেকার সাইকাস চট্টগ্রামে হচ্ছে সাইকাস পেটিনাটা প্রাকৃতিক পরিবেশে পালা জন্ম। সাইকাসের তারপর হচ্ছে নিম্ন কোনটি তথ্য দৃশ্য হচ্ছে উদ্ভিদের স্পোরোফাইটা হচ্ছে আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য আছে। উদ্ভিদ স্পোরোফাইটা পুষ্পকে এবং হচ্ছে তারপর হচ্ছে ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ হয়ে থাকে গর্ভকেশর এবং গর্ভদণ্ড গর্ভমণ্ড এবং এই অংশে তিন অংশে বিভক্ত থেকে গর্ভাশয় তারপর আবদ্ধ অবস্থা হয়ে থাকে। তারপর হচ্ছে গর্ভাশয় পর থেকে বীজ ফলের ভেতরে থাকে হচ্ছে বর্গহীন গ্লাসটা ভিন্ন এবং হচ্ছে গর্ভদণ্ড এবং গর্ভমণ্ডে বোঝিত হয়ে থাকে ডাবল ফার্টিলাইজেশন এবং হচ্ছে তিন অংশ ঘটে এবং হচ্ছে তাই ষষ্ঠ ট্রিপ্লেট হয়ে থাকে। তারপর হচ্ছে কি করে হয় তারপর জ্যালেমে বুঝেছিল করছে এবং হচ্ছে তার হচ্ছে নিচের কোনটি সঠিক নয়। তার হচ্ছে বরফ ফ্লাজেলা যুক্ত হতে নিচের কোনটি আবৃত বীজ উদ্ভিদের বসে জাতীয় 4,000 আবৃত বীজ উদ্ভিদের প্রজাতি সংগ্রহ। তারপর হচ্ছে 4,000 হতে 20 তের বের তার হচ্ছে ক্ষুদ্রতম আবৃত বীজ উদ্ভিদ হচ্ছে অ্যালফিয়া। তার হচ্ছে বিদেবী ছোট অ্যালফিয়া। তার হচ্ছে 3,300 থেকে 600। তার হচ্ছে 150 থেকে মাইক্রোগ্রাম। তার হচ্ছে হচ্ছে আবৃত বীজ উদ্ভিদ তার হচ্ছে অস্ট্রেলিয়া। তার হচ্ছে তাসমানিয়ান দূরত্ব। তার হচ্ছে গ্রেটার সাইজেন। তার হচ্ছে বাংলাদেশ অ্যালফিয়া রিহোজা। তার হচ্ছে ডাক ইউ। তার হচ্ছে মন্দা অ্যালফিয়া ই হচ্ছে তার বইয়ের নাম হচ্ছে সারিবা। একবীজপত্রী উদ্ভিদের সংখ্যা হচ্ছে 82টি। একবীজপত্রী উদ্ভিদের লোকগোত্র সংখ্যা তার হচ্ছে 380টি এবং ওদের অন্তর্ভুক্ত হচ্ছে মধ্যে দুই বছর 315টি এবং হচ্ছে একবীজপত্রী হচ্ছে 85টি। কৃষ্ণ উদ্ভিদের সুপত্র বিন্যাস ব্রিগেটা। তারপর সুপত্র বিন্যাস বা সুপত্র মুকুল বিন্যাস হচ্ছে মুকুল অবস্থায় বিধান এবং ভাবি সমাস অস্থাপক অন্যান্য সদস্যগুলির সাথে যে বিন্যাস থাকে তাদের সুপত্র বিন্যাস বলা থাকে। তারপর উদাহরণস্বরূপ সুপত্র মুক্ত গন্ধ আছে প্রান্ত পাতা আকান্ত বাবলা হচ্ছে পাতা প্রতিষ্ঠা। তার হচ্ছে জবা হুইস হচ্ছে স্যানিহাস। তারপর ইমব্রিগেটে কৃষ্ণচূড়া ডেলা ফিক্সরাজিয়া। তারপর হচ্ছে বাদালারি কালকেশন হুইগাংশেল পেয়ারা বিশ্রাম সেটিমাম। তার হচ্ছে সরিষা হচ্ছে ব্রাসিয়ান হাফুস। তারপর হচ্ছে দশা এবং হচ্ছে বেসিক সিলারি মোটর বিশ্রাম সেটিমাম হচ্ছে সিম আছে লাভলাভ পারফরেন্স। তার হচ্ছে নিচের কোনটি ইমব্রিগেটা। তারপর হচ্ছে পুষ্পপত্র বিন্যাস বলা থেকে কাশুন্দা। তারপর হচ্ছে গ্যাসিয়াস ওপেরা। তারপর হচ্ছে নিচের কোনটি ইমব্রিগেটা পুষ্পপত্র বিন্যাস থেকে থাকে উত্তর হচ্ছে গ্যাসিয়াস ওপেরা। মানুষ এস্টিমেশন বা পুষ্পপত্র বিন্যাস ঘটে কোনটির মধ্যে উত্তর হচ্ছে বাবলা। তারপর হচ্ছে রজনীগন্ধার পুষ্প বিন্যাসে কী ধরনের হতে স্পাইপার পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি। তার হচ্ছে কাণ্ড শিশু মঙ্গল এবং হচ্ছে কাকিকে মঙ্গল থেকে। তার হচ্ছে উৎপন্ন শাখা এবং শাখাতন্ত্রের উপরে। তার হচ্ছে পুষ্পমঞ্জুরি বলতে পুষ্পমঞ্জুরি দুই ধরনের থেকে রেসিমাস এবং সাইমাস। রেসিমাস অনিয়ন্ত্রিত বর্ধনশীল মঞ্জুরি ধরনকে পুষ্পমঞ্জুরি এবং সাইমাস হচ্ছে নিয়ত বর্ধনশীল না মঞ্জুরি ধরনের পুষ্পমঞ্জুরি। রেসিমাস পুষ্পমঞ্জুরি নিম্নলিখিত ধরনের থেকে রেসিম হচ্ছে সরিষা। ইস্পাত হচ্ছে রজনীগন্ধা। সিওয়াটিক্স হচ্ছে ওটা মঞ্জুরি ধরনের এবং হচ্ছে একে বা একাধিক। তার হচ্ছে উজ্জ্বল এবং বৃহৎ আকারের চশমা ইস্পাত এবং হচ্ছে মঞ্জুরি পত্র বৃহৎ থাকে নারকেল কলা ইস্পাত লেখা এবং সংগীত হয়ে থাকে দুটি বর্মকার এবং হচ্ছে পুষ্পকা গ্লুম এবং উপরে সবুজ ফ্লোরিং গ্লুম। তারপর হচ্ছে মাধ্যমে বিপরীত দিকে অবস্থান করে সর্গ ব্লুম বা পেলিয়া। তারপর হচ্ছে পুষ্পমঞ্জির এই ধরনের হতে ছত্রমঞ্জির আমবেল বা হচ্ছে ধরনের গাছের ইত্যাদি। তারপর শিশির মঞ্জির এবং ক্যাপিচুলাম। তারপর হচ্ছে পুষ্পতারের দু প্রকারের পুষ্পিকা ফ্লোরাইট এবং হচ্ছে কেন্দ্র মধ্য পুষ্পিকা ধারা বাইরের দিকে জীবাকৃতির পুষ্প প্রান্ত পুষ্পিকা থাকে তাদের মধ্যে থেকে মঞ্জির পত্রে চক্রাকার বিন্যস্ত থাকে মঞ্জির পত্র থাকে তাদেরকে পশু সূর্যমুখী এবং গাঁদা বলা থাকে। তারপর সেই উদ্ভিদ প্রতিসম ফুলের উদাহরণ হচ্ছে এক প্রতিসম পুষ্প বিন্যাস পুষ্পকে পুষ্প পত্রের বিন্যাস এবং ঘটনা মঞ্জুর সজ্জার ইতি অনুযায়ী। তারপর সেই পুষ্পকে বিভিন্ন নামে অভিহিত করা থাকে বিভিন্ন পুষ্পকে পুষ্প সম্পর্কে ধারণা দিল সম্বন্ধ আছে। এসব পুষ্পের ভিত্তি বন্ধন মন্ডল সেই হিসেবে একে চারি অংশে অবস্থিত সম্পূর্ণ আছে। একে অংশ ফুলে চারটি ঈশ্বরের মধ্যে এক ব্যাখ্যা দিকে অনুপস্থিত থাকে যেমন হচ্ছে হুকুম্বা পুলিঙ্গ আছে পুংস্থাপক এবং হয়ে থাকে যেমন হচ্ছে জবাসর ঈশ্বর এক লিঙ্গ আছে। তারপর শুধুমাত্র পুং বা শিশিরি যে কোনো এক স্থানে স্থাপক থাকে যেমন হচ্ছে লাউ কুমড়া তাল। তারপর হচ্ছে ক্লিব হচ্ছে পুং স্ত্রী। তারপর হচ্ছে উপস্থাপক অনুপস্থিত থাকে যেমন হচ্ছে বাগানের সৌন্দর্য কিছু উদ্ভিদের সমঙ্গ আছে প্রতিটি ঈশ্বরকে আকার আকৃতি এবং বর্ণ এই ধরনের হয়ে থাকে জবা। তারপর সসমঙ্গ আছে ঈশ্বরকে বিভিন্ন আকার আকৃতি বর্ণা বিশিষ্ট হয়ে থাকে বটর। তারপর মধুসম আছে পশুপক্ষের কেন্দ্র থেকে লম্বালম্বী করে তার হচ্ছে তলে। তারপর হচ্ছে দুটি এই দুটো সমান্তরালে ভাগ করা যায় দুতুরা। তারপর সে প্রতি সমস্যা পুষ্পকে কেন্দ্র বরাবর একবার দুভাগে সমানভাগে ভাগ করা যায় অপরাজিত মোটর সিম মোটর। তারপর সে অপরাজিত সমস্যা দুটি সমানভাগে ভাগ করা যায় না। তারপর হচ্ছে পেরিগনেস পুষ্পকের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে গোলাপ। পুষ্পকের উপর
পুষ্পপাত্র বিন্যাস, তা হচ্ছে পুষ্পপাত্রগুলো ডিম্বাশয়ের একটি বিশেষ ধরনের স্থাপন করে এবং পুষ্পাকের উপর তিন ধরনের পদ্ধতিতে সন্নিবিষ্ট করা যায়। ভিত্তিকে তা হচ্ছে তিন ধরনের পুষ্প পাওয়া যায়, এক গর্ভপাত এবং ধরনের সন্নিবেশ এবং গর্ভাশয়টি উপরের দিকে থাকে, তাদেরকে হচ্ছে স্থাপক এবং তলমন্ডল হচ্ছে বীজি পর্যায়ক্রমে রূপে সন্নিবিষ্ট থাকে, তা হচ্ছে গর্ভাশয় অধিগর্ভ গর্ভাশয় এবং হচ্ছে জবাদুত্তর সরিষা গর্ভগরি ফেরিগির নাইসেস হচ্ছে সন্নিবেশে গর্ভাশয় এবং সেকেন্ডার সাইল থাকে পুংস্তবক তলমন্ডল বৃদ্ধি পুষ্পাক্ষে জারের উপর তা হচ্ছে শক্তির উপর ভ্রমণ সাধারণ থাকে। এরকম গর্ভাশয় গর্ধ অধিগর্ভ বা যেমন আছে গোলাপ গর্ভশিষ্য বা হচ্ছে পিগানাস, তারপর সেই ধরনের গর্ভশিষ্য পুষ্পাকটি অবতলাকার এবং হচ্ছে প্রাদেশিক দেশে এবং যে প্রসারিত হয় কেন্দ্রস্থিত নিমশাটিকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে এবং পুষ্পাক্ষের শিশু দেশে পুংস্তবক এবং দলমন্ডল বৃদ্ধি ক্রমণ সাজানো থাকে। এক্ষেত্রে গর্ভাশয়ের প্রাচীরটি তার হচ্ছে পুষ্পাক্ষের প্রাচীরের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হয়েছে এবং গর্ভাশয়কে অতগর্ভ গর্ভাশয় যেমন আছে কুমড়া পেয়ারা প্রভৃতি ফল নয় গণ্ডি উত্তর হচ্ছে আপেল বিভিন্ন ধরনের ফল হচ্ছে উদ্দীপনা এবং নিষেক্রিয়া ছাড়াই হরমোনের প্রভাব এক পুষ্পে গর্ভাশয় এবং পরিপক্ক পরিবিষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তার নাম হচ্ছে ফল। নিচে কয়েক ধরনের ফল সম্পর্কে আলোচনা করা হলো। প্রকৃত ফল গর্ভাশয় ফল এবং হচ্ছে উৎপন্ন ফল আম জাম লিচি এবং হচ্ছে অপরিত ফল আছে গর্ভাশয় ব্যতীত তার হচ্ছে উৎপন্ন হতে উৎপন্ন ফল যেমন হচ্ছে চালতা আপেল্লা প্রভৃতি, তার হচ্ছে সরল ফল একটি মাত্র পুষ্প হতে একটি মাত্র ফল উৎপন্ন হয়ে থাকে যেমন চাল গুচ্ছিত ফল আছে মুক্ত গর্ভাশয়গুলো হতে তার হচ্ছে কিছু ফল উৎপন্ন হয়ে থাকে জৈব ফল আছে, তার হচ্ছে সমগ্র পুষ্প মঞ্জি থেকে একটি ফল উৎপন্ন হতে কানা রসের কাঁঠাল তার হচ্ছে নিয়ে আসে বা শুষ্ক ফল আছে ফলের খোসা শুষ্ক কাঁচটা এবং চর্মবত্তা তার হচ্ছে ফল আছে ফল যুক্ত রসালা থেকে লিঙ্গি মাছ শুষ্ক বিদারি ফল উপর থেকে নিচে দুটি কপটে বিভিন্ন হতে থাকে মটর শিম ক্যাপসেল আছে ফল তো উপর থেকে নিচে বহু কপটে বিভিন্ন হতে থাকে দুটো আঠারো হচ্ছে লেখা আছে শুষ্ক বিদারি ফল এক প্রকাশ বিশিষ্ট এবং একটি মাত্রা বিদ্যুক্ত এবং ফল থাকে এবং বিশেষতাকে স্পর্শ সংলগ্ন থাকে যেমন হচ্ছে ধান গম ভুট্টা প্রভৃতি নাটা, তারপর হচ্ছে এক প্রকাশ বিশিষ্ট একটি মাত্রা বিদ্যুক্ত হয়ে থাকে ফল থাকে স্পর্শিত হয়ে থাকে কাষ্ঠল থাকে যেমন হচ্ছে গজন সামারা ফল থাকে প্রসারিত হয় এবং পক্ষ লাগে ধান গজন মাতি বিলা তার রূপ আছে ফল একে বা একাধিক প্রকাশ বিশিষ্ট এক বা একাধিক বীজ যুক্ত হতে ফল থাকে তিন সব থেকে মুদলা রস হয় মতন্তম এবং অন্ততকে কাঠাসল তারপর হচ্ছে আমদানি নারিকেল তার হচ্ছে বেরিয়ে আছে সর সবিতার ফল বদ্ধতা অন্ততকে সংযুক্ত থাকে যেমন ছোটো আমটা বেগুন হেসপোরিডিয়াম তার হচ্ছে সরস এবং চাবিদারি তার হচ্ছে বহুপ্রকাশ বিশিষ্ট ফল যেমন হচ্ছে ফলের অন্তত কতগুলো কুয়া তৈরি করে যেমন হচ্ছে লেবু কমলা প্রভৃতি পেঁপে হচ্ছে সরস চাবিদারি ফল বৈধ তার হচ্ছে তুলে তার হচ্ছে বিচারণের সাথে যুক্ত থাকে লাউ শসা কুমড়া সরস হচ্ছে রসালা যোগী ফল তার সুমঞ্জি সকল ফুল মিলে ফল তৈরি করে যেমন হচ্ছে কাটা লাল রস নিচে কোনো বাকানি সঠিক ক্ষুদ্র বেরি উপাদান ধারণ হলো টমেটো তার হচ্ছে অনবিনাশ সঠিক সংগ্রহ হচ্ছে তার অবশ্যই অভ্যন্তরে যে বিনাশ অবিনাশ থাকে তাদের দেখে বিনাশ বলা থেকে আমরা হচ্ছে তার চুলের অবশ্যই অভ্যন্তরীণ ঘটনা উপস্থিত যে টিস্যু তাদের ডিমক সৃষ্টি করে তাকে আমরা বলা থেকে আর অবিনাশ কি তার হচ্ছে অবশ্যই অভ্যন্তরে যে ডিমক বা অবিনাশ থেকে আমরা বিনাশ বলে সাধারণ থেকে মাঝিলা বা এক প্রান্তে বিশিষ্ট ফিজম সেটি মামলা বড় শীতল এবং পারফরেন্স সিম তার হচ্ছে অক্ষে বা একদল হচ্ছে ইউসকাস হচ্ছে সাইনেন্স সেভেল মোসেস স্কুলেন্টাসে ফিরি ফিরি সেন্ট্রাল বা মতমত হচ্ছে দ্বিতীয় পটতুলা তাহলে তার হচ্ছে নুনি শাখা তার হচ্ছে ড্যান্তাস তার হচ্ছে প্যারাটাল বহু প্রান্তীয় তার হচ্ছে কিউ কামেস সেটি বাস হচ্ছে লু জানিরা ইউলার তার হচ্ছে লাউ ছড়িয়া সুপারফিশিয়াল বা গাদ্রি হচ্ছে নিমপিয়া নাউচাল্লি সাবলা শালুকা তার হচ্ছে সিপরা পর্দা তার হচ্ছে বেস্তর বা মূলি হচ্ছে ট্রিডাক্স অফ প্রোগ্রাম বাস ত্রিধারা হেলিয়ান্তাস আনুসা তার হচ্ছে সূর্যমুখী বিকাল শীর্ষক হচ্ছে করিয়ান্ট্রাম তার হচ্ছে সরি হম সেটি বাম তার হচ্ছে ধনিয়া এবং ফর বিয়া তার হচ্ছে ফুলচেরি মা হচ্ছে লালপাতা অনেকের তার হচ্ছে গুণটিতে গাত্রী আমরা বিনাশে থাকে উত্তর হচ্ছে নিলুম্বা মুসিফার নিচের গুণটি এই আমরা বিনাশের বকানে উত্তর হচ্ছে রেটিকুলেট তার হচ্ছে ভূমরা বহু প্রান্তিক আমরা সৃষ্টি হতে উত্তর সংযুক্ত স্ত্রী স্থাপকের প্রকোষ্ঠ এবং গর্ভাশয়ের প্রাচীর হতে বহু প্রান্ত বিশিষ্ট আমরা বিনাশে উদ্ভিদ পাওয়া যায় উত্তর হচ্ছে সরিষা বা পেঁপেতে তার হচ্ছে মালভেসি গোত্রের আমরা বিনাশ হচ্ছে অকীয় তার হচ্ছে মালবেসি গোত্রের আমরা বিনাশ চকিয়া দা সোলানেসি গোত্রের আমরা বিনাশ চকিয়া লিলিয়েসি আমরা বিনাশ চকিয়া লিগুমোনেসি আমরা বিনাশ হচ্ছে প্রান্তীয় কুচিরবেরি গোত্রের আমরা বিনাশ হচ্ছে বহু প্রান্তীয় গ্রামীণী গোত্রের অন্তর বিনাশ হচ্ছে মলিয়া তার হচ্ছে গোত্রভিত্তিক বিনাশগুলো খুবই ইম্পর্টেন্ট একটি পুষ্পের সংকেত হলো এটা হচ্ছে পুষ্পের সংকেত। নিচের কোন চিহ্নটি সঠিক একলিঙ্গ পুষ্প ও প্লাস তারপর হচ্ছে সরিষার ক্ষেত্রে পুষ্প সংকেত আছে জবার ক্ষেত্রে পুষ্প সংকেত মঞ্জুরি পত্র মালবেসি গোত্রের পরাচীন বৈশিষ্ট্য আছে একুশি বিকাঙ্গার এবং খণ্ডকিত হয়ে থাকে তারপর হচ্ছে কোন গোত্রের উদ্ভিদের পরাগরেখা এবং বৃহৎ খণ্ডকিত হয়ে থাকে মালবেসি একবীজপত্রী উদ্ভিদের গোত্র হলো পোয়াসি তারপর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের সমস্ত বৈশিষ্ট্য নাগরিক পুনমূল্যকুল শিশুদেশী নিচের খণ্ডি গর্ভাশয় এবং প্রকাশের বৈশিষ্ট্য নয় শিশুদেশীয় তার হচ্ছে বিভিন্ন প্রকারের গর্ভাশয়ের প্রান্তীয় হচ্ছে মটর প্রান্তীয় হচ্ছে সরিষা মূল্য হচ্ছে সূর্যমুখী মুক্ত কেন্দ্রীয় হচ্ছে উত্তর গর্ভাশয় একাধিক প্রকাশ বিষয় অকি হচ্ছে জবা গাত্রি হচ্ছে শালুকা শিশুদেশীয় হচ্ছে লাল পাতা বাংলাদেশে কত প্রজাতি বাস্ট হয়ে থাকে আঠাশি প্রজাতির ওষুধি বৃহ হিসেবে যেমন হচ্ছে সানোডন ডেকলাম তার হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের অবস্থান হচ্ছে পাশীয় তারপর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের উদ্ভিদে তারপর হচ্ছে মালভেসি উদ্ভিদের নাকুণ্ঠিত হচ্ছে মূলা তারপর হচ্ছে মালভেসি গোত্রের উদাহরণ হচ্ছে জবা তারপর হচ্ছে কোনটি মালভেসি গোত্রের উদ্ভিদ হচ্ছে জবা তার হচ্ছে বহুমূত্র উদ্ভিদের উপকার করে কোনটি স্কুলেন্টাস
ধানে নিয়ে কোন পরাগধানী দেখা যেত হচ্ছে সর্বমোট বিশ্বের শতকরা কত ভাগ মানুষের প্রধান খাদ্য ধান উত্তর হচ্ছে 60%, তারপর হচ্ছে বৈশ্বিক উত্তরে উদ্ভিদ এবং হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব এবং সেই চিহ্ন ও গুরুত্ব হওয়া থেকে গুলি থেকে উত্তর হচ্ছে স্যাকরাম অফিসের নাম গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ডিসাম অ্যাস্টিবাম, তারপর হচ্ছে কোন গোত্রের পরাশীন বৃহৎ এবং কোন গোত্রের থেকে মাল বেশি, তারপর হচ্ছে নরবীজ হিন্দু দিনে সে করেছে কোন গোত্র হচ্ছে এটা বৈশ্বিক গোত্রের এটা, তারপর হচ্ছে পুষ্প গোত্রের বিনাশ কি ধরনের স্পার্কলি এটা হচ্ছে নিচে করে দিকে পান পান বলা থেকে উত্তর হচ্ছে সাইকেল সাইকেল কোয়ালিটির মূল বন্ধ করা হচ্ছে এনাম বাইনা, তারপর হচ্ছে বৈশ্বিক গোত্রের হচ্ছে পরাগধানী সর্বমুখ হয়ে থাকে সাইকেল এবং ভঙ্গ শ্রেষ্ঠ বিলাস, তারপর হচ্ছে কোন ধরনের ইসের দ্বারা হতে উত্তর হচ্ছে পনেরো মুদ্রা জবা ফুলের ঋষিকেশের সংখ্যা হচ্ছে 5।